সকাল 6:30টার দিকে এই যে বঙ্গবাজারের যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানেই আমরা সকাল থেকে এখন পর্যন্ত অবস্থান নিয়েছিলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবাজারের যে মার্কেটটিতে আগুন লেগেছে এখন প্রায় দুপুর 2:30 বাজতে চললো, তারপরেও কিন্তু আপনার এই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনও আছে, ধাউ ধাউ করে জ্বলছে। বঙ্গবাজারের আশপাশের যত দোকানপাট ছিল এখানে প্রায় সহস্রাধিক দোকান ছিল, এই সকল দোকান কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং সেই ভস্মীভূত যে অবস্থা, এই অবস্থার মূল কারণ যেটি ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ বললেন যে তারা এখানে এসেছেন ঠিকই সময় মতো, তারা ভেতরে ঢুকতে পারেননি এবং গেটগুলো প্রায় প্রতিটি জায়গায় কিন্তু বন্ধ ছিল যে কারণে তারা ঢুকতে পারেননি এবং পানি যখন প্রয়োজন ছিল তখন তারা পানিও দিতে পারেনি। আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে যে পানির ব্যবস্থা, সেই পানির ব্যবস্থাও তারা ঘাটতি ছিল বলে আমাদেরকে জানিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত যেই অবস্থা, ফায়ার ব্রিগেড কর্মীরা কিন্তু এখানে আগুন নির্বাপনের জন্য যেই চেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এর আগে আপনি জানেন যে আমরা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে শুধু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষই নয়, সাথে নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের বিভিন্ন ইউনিটের, একাধিক ইউনিটের সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন এবং সেই সাথে পুরো এলাকাটিকে স্কট করে রেখেছেন বিজিবির সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যত সদস্য আছে তারাও কিন্তু সর্বোপরি সহযোগিতা করছেন। আর এখানে যে আগুন, র্যাব মহাপরিচালক কিছুক্ষণ আগেই আমাদেরকে জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা গেলেও এখন আগুনের যেই অবস্থা সেটিকে স্তম্ভিত করে তারা রেখেছেন এবং এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও তারা নিরূপণ করতে পারেননি যে কী পরিমাণ কিংবা কত কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা আমাদেরকে জানাতে পারেননি। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ একটি কথাই বলেছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু তারা এখানে একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং সেই কমিটিই মূলত নিরূপণ করবেন যে ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়েছে, কেন আগুন লেগেছিল সেই কারণটিও তখন তারা আমাদেরকে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত বঙ্গবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে সেটি আপনাকে আমরা জানিয়ে দেবো।